আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব, ওষুধটার নাম হচ্ছে ক্যাপসুল আলিক্সির, এ লাইক এ এসআইয়ের আলিক্সির। এই ক্যাপসুলটা আসলে ব্ল্যাক সিড অয়েল বা কালো জিরার তেল। কালো জিরার বিকল্প হিসেবে রেনেটা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড বাজারে নিয়ে এসেছে ক্যাপসুল আলিক্সির। প্রত্যেকটা ক্যাপসুলের মধ্যে রয়েছে কালো জিরার তেল 500 মিলিগ্রাম। এটা একটি সফট ক্যাপসুল। বন্ধুরা, আমরা এর আগে আলোচনা করেছিলাম কালো জিরার উপকারিতা এবং কালো জিরা খাওয়ার নিয়ম নিয়ে। আজকে কালো জিরার বিকল্প হিসেবে বাজারে কোন ক্যাপসুল পাওয়া যায় এবং কিভাবে খাবেন, কারা খাবেন, কি জন্য খাবেন, এর মাত্রা এবং সেবন বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় ক্যাপসুল আলিক্সির এ টু জেড ফুল রিভিউ। বন্ধুরা, কালো জিরা, কালো জিরা প্রায় 2000 বছরেরও বেশি সময় থেকে ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসতেছে। প্রাচীনকাল থেকে এই কালো জিরা মাথা ব্যথা, ফ্যাট ব্যথা এবং নাক বন্ধ, ফ্যাটে ক্রিমি সমস্যায় ব্যবহার হয়ে আসতেছে। বর্তমানে এই কালো জিরাটা পরিপাক তন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস্ট্রিকের সমস্যা, ফ্যাট ব্যথা, ডায়রিয়া, আমাশয়, কোষ্ঠকাঠিন্য এবং অশ্বরোগের জন্য ব্যবহৃত হয়ে আসতেছে। পাশাপাশি এটি হাঁফানি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা এবং কনজেশনের মতো যে শ্বাসতন্ত্রের রোগ রয়েছে সেগুলো নিরাময় করতে ব্যবহৃত হয়। এবং মহিলাদের মাসিকের যে সমস্যা রয়েছে, মাসিকের সমস্যা সমাধানে এবং পাশাপাশি বুকের দুধ বৃদ্ধিতে এই কালো জিরা ব্যবহার হয়ে আসতেছে। এবং এটি শরীরে চর্বি কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে, ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের বাতের সমস্যা রয়েছে, যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে এবং স্কিনের সমস্যা রয়েছে, তাদের এইসব সমস্যা সমাধানে কালো জিরা ব্যবহৃত হয়ে আসতেছে বা ব্যবহৃত হচ্ছে। আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো, এটাও কিন্তু কালো জিরার তেল বা কালো জিরার বিকল্প। এই ওষুধটার নির্দেশনা কি কি, আসুন বন্ধুরা আমরা জেনে নিই আলিক্সির ক্যাপসুল কি কি রোগের জন্য ব্যবহৃত হচ্ছে। 1 নম্বরে রয়েছে শরীরের যে ক্ষতিকর কোলেস্টেরল রয়েছে, যেমন এলডিএল কোলেস্টেরল এবং টিজি, এই দুই রকমের ক্ষতিকারক কোলেস্টেরল কমায়। এবং শরীরের উপকারী যে কোলেস্টেরল রয়েছে সেটা হচ্ছে এইচডিএল কোলেস্টেরল। এই এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এই কালোজিরা ক্যাপসুল বা আলিক্সির ক্যাপসুল। 2 নম্বর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে বাতজনিত বা ব্যথাজনিত সমস্যা সমাধান করে। 4 নম্বর হচ্ছে ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। 5 নম্বর হচ্ছে থাইরয়েড রোগীদের থাইরয়েডের মাত্রা কমিয়ে হাইপার থাইরয়েডিজম যে সমস্যা রয়েছে সেই হাইপার থাইরয়েডিজম নিয়ন্ত্রণ করে। 6 নম্বর হচ্ছে শ্বাসকষ্টের রোগীদের কফ, কাশি এবং ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে, কফ কাশি নিরাময় করে এবং ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে। এবং যেসব মায়েরা বুকে দুধ খাওয়ান বাচ্চাকে, তাদের বুকে দুধ বৃদ্ধিতে সাহায্য করে এই কালো জিরার তেল বা কালো জিরা ক্যাপসুল বা ক্যাপসুল আলিক্সির। বন্ধুরা, এই ওষুধটার কন্ট্রাইন্ডিকেশন কী বা কাদের জন্য ফতি নির্দেশনা রয়েছে? এই ওষুধটার কোনো কন্ট্রাইন্ডিকেশন বা ফতি নির্দেশনা নেই, সবাই খেতে পারবে, পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সবাই খেতে পারবে, তবে 5 বছরের উপরে যারা রয়েছে তারা সবাই খেতে পারবে। এবার মাত্রা এবং সেবন বিধি, এই ওষুধটা কীভাবে খাবেন। 1 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক, 15 বছরের উপরে যারা রয়েছে তাদের জন্য হচ্ছে একটি করে ক্যাপসুল দিনে 2 বার আপনারা খেতে পারেন, 1 থেকে 2 মাস অথবা 3 মাস টানা আপনারা খেতে পারেন। 5 বছর থেকে 15 বছরের মধ্যে শিশু যারা রয়েছে তাদের জন্য ডোজ হচ্ছে একটি করে দিনে একবার, একটি করে ক্যাপসুল দিনে একবার 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারে এবং অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা খেতে পারেন। এই ওষুধটা গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না, এই ওষুধটা গর্ভাবস্থায় নির্দেশিত নয়। ল্যাকটেশন বা বুকের দুধ দানকারী মায়েরা খেতে পারবে কি না, বুকের দুধ দানকারী মায়েরা অবশ্যই খেতে পারবে, এই ওষুধটা বুকের দুধ বৃদ্ধি করে। এই ওষুধটার দাম কত, এই ওষুধটার প্রত্যেকটা ক্যাপসুলের দাম হচ্ছে 12 টাকা করে। প্রত্যেকটা ক্যাপসুলের দাম হচ্ছে 12 টাকা করে। একটি বক্সের মধ্যে 30টি ক্যাপসুল থাকে এবং একটি বক্সের দাম হচ্ছে 360 টাকা। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ বন্ধুরা আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।